ভর্তির জন্য অনেক সহায়িকা হবে আশা করি। তো এই বই সম্পর্কে আমি ভিডিও, আসসালামু আলাইকুম সবাইকে, দারুণনাজাত অ্যান্ড সার্সিনা হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ। জানুয়ারি 2022 চলতি বছরের শুরুতে দারুণনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সম্পর্কে এ টু জেড বিস্তারিত তথ্য সহকারে একটি ভিডিও আপনাদের মাঝে দিয়েছিলাম। ভিডিওটিতে এ টু জেড বিস্তারিত তথ্য থাকলেও আপনারা আরও বিস্তারিতভাবে অনেকেই জানতে চেয়েছেন কমেন্ট বক্সের মাধ্যমে, ফেসবুক মেসেঞ্জার এবং ফোন কলের মাধ্যমে আরও অনেক তথ্য জানতে চেয়েছেন। আর আজকে ভিডিওটি আপনাদের সে সকল তথ্য নিয়েই শুরু করছি আমি এম আব্দুর রহিম। তো চলুন আজকের মূল ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তরে চলে যায়। যারা আমার প্রথম ভিডিওটি দারুণনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার এ টু জেড বিস্তারিত তথ্য এই ভিডিওটি দেখেননি, তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। তো চলুন আর দেরি না করে আজকের মূল ভিডিওতে চলে যায়। অনেকেই জানতে চেয়েছেন দারুণনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় কোনো ভর্তি সহায়িকা অথবা কোনো কোর্স করানো হয় কি না। তো কোর্স করানো হয় না, তবে দারুণনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে প্রকাশিত, দারুণনাজাত থেকে প্রকাশিত এই একটি বই আছে। তো এটা ভর্তির জন্য অনেক সহায়িকা হবে আশা করি। তো এই বই সম্পর্কে আমি ভিডিও লাস্টে অবশ্য বিস্তারিত আলোচনা করব। প্রথমেই প্রশ্ন করেছেন মাদ্রাসাটি কোথায় অবস্থিত। মাদ্রাসাটি সুকুরশি গোস্থান সংলগ্ন পূর্ব বক্সনগর সারলিয়া 1361 ডেমরা থানাধীন ঢাকায় অবস্থিত। তারপর প্রশ্ন করেছেন সর্বনিম্ন কত বছরের বাচ্চা ভর্তি করানো হয়, কত বছর বয়স থেকে ভর্তি শুরু, 5 বছরের বাচ্চাদের জন্য কি ভর্তির সুযোগ রয়েছে। শিশু শ্রেণী থেকেই মাদ্রাসাটিতে ভর্তির সুযোগ রয়েছে, তবে এত ছোট থেকে রাখার সুযোগ নেই, ছোটদের ক্ষেত্রে নিজ বাসায় রেখে ভর্তির সুযোগ রয়েছে। তারপরের প্রশ্নটি হচ্ছে কোন কোন ক্লাসে ভর্তি হওয়া যাবে। শিশু শ্রেণী থেকে কামিল মাস্টার্স পর্যন্ত ভর্তি নিয়ে থাকেন, তো আপনি কোন ক্লাসে ভর্তি হবেন সেটা অফিসিয়াল নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে তাদের কাছ থেকে জেনে নিতে পারেন। পরের প্রশ্ন হচ্ছে এক মাস পর পর কি ছুটি আছে। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান আর এর পরিচালিত হয় সম্পূর্ণ সরকারিভাবে, তো সরকারি নির্দেশনা অনুযায়ী যখন যখন বন্ধ বা ছুটি তখন তখন অবশ্যই আপনি ছুটি পেয়ে যাবেন। তো নির্দিষ্ট কোনো সময়সীমার পরে ছুটি এরকমের কিছু নেই। পরের প্রশ্ন হচ্ছে কেহ যদি একাধিক বিষয়ে কামিল বা ডিগ্রি করতে চান তাহলে তার করণীয় কী এবং খরচ কেমন। কেহ যদি একাধিক বিষয়ে কামিল বা মাস্টার্স করতে চান তাহলে অবশ্যই ওস্তাদদের সাথে পরামর্শ করে নেবেন, আর তারা খরচের ব্যাপারটাও কমিয়ে দেবেন ইনশাআল্লাহ। পরের প্রশ্ন হচ্ছে যে এসএসসিতে কত পয়েন্ট পেলে আলিমে বা এইচএসসিতে ভর্তি হওয়া যায়। এসএসসিতে সর্বনিম্ন 3.50 পেয়ে আপনি আবেদন করতে পারবেন, আর আবেদনের ক্ষেত্রে পয়েন্টের দিক থেকে যারা আগানো থাকবে তারাই মূলত ভর্তির জন্য অগ্রাধিকার বেশি থাকবে। পরের প্রশ্ন হচ্ছে যে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করাতে চাই, কী করণীয় একটু জানাবেন। মাদ্রাসাটিতে ভর্তির ক্ষেত্রে শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ডিসেম্বরের শুরুতে ভর্তির ফর্ম বিতরণ করা হয়, আর ডিসেম্বরের শেষের দিকে লিখিত এবং ভাইবা পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হয়। এতে যারা উত্তীর্ণ হয় তারাই অবশ্য ভর্তি হতে পারে। নবম শ্রেণীতে ভর্তি মূলত জেডিসি পরীক্ষার রেজাল্টের উপরে হয়ে থাকে। আলিম শ্রেণীতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং ফাজিল অনার্স ও কামিল শ্রেণীতে বাংলাদেশ আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে বিজ্ঞপ্তি সাপেক্ষে ভর্তির কার্যক্রম পরিচালিত হয়। পরের প্রশ্ন হচ্ছে যে অনার্সে ভর্তি হওয়ার জন্য কি ভর্তি পরীক্ষা দেওয়া লাগে। অনার্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন করার পরে আপনাকে যখন বাছাই পর্বে নিয়ে আসবে ভর্তির পূর্বে আপনাকে হয়তোবা মৌখিক পরীক্ষার মাধ্যমে বা ভাইবা পরীক্ষার মাধ্যমে আপনার ভর্তি কার্যক্রম পরিচালিত হতে পারে। জানতে চেয়েছেন খাবার সম্পর্কে অনেকেই। তো দারুণনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে 3 বেলা খাবার দেওয়া হয়, সকালে দুপুরে এবং রাতে। এর বাহিরে যদি কেউ খেতে চান তাহলে অবশ্যই সেটা তার নিজ দায়িত্বে খেতে হবে। কোন ক্লাস থেকে আবাসিকে থাকা যায়, সপ্তাহে শুক্রবার
বন্ধ আছে কিনা। সাধারণত এখানে দেখা যায় যে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী থেকেই ছাত্ররা মূলত আবাসিকে থাকেন। তো থাকার ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ যে থাকবে তার উপরে। একা একা থাকার অবস্থা হলে যে কোনো ক্লাস থেকেই আবাসিকে থাকতে পারবেন। অনেকেই জানতে চেয়েছেন দারুণনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় হেফজ শাখা আছে কি না। জি হ্যাঁ, দারুণনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় হাফেজি শাখা রয়েছে। আর জানতে চেয়েছেন যে বাচ্চাকে হাফেজি শাখায় আগে পড়াতে চাই, তারপরে আলিয়া দিতে চাই। তো এভাবে অসংখ্য ছাত্র দারুণনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় হাফেজি শেষ করে আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করতেছে, এভাবে অসংখ্য ছাত্র রয়েছে। তো যদি আপনি চান আগে হাফেজি শেষ করে তারপরে আলিয়া মাদ্রাসায় দিবেন, তো অবশ্যই দিতে পারবেন। অসংখ্য প্রশ্ন আসছে যে দারুণনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় মহিলা শাখা সম্পর্কে বিস্তারিত বলার জন্য। দারুণনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মহিলা শাখা রয়েছে যা মূল ক্যাম্পাস থেকে সম্পূর্ণভাবে আলাদা। এটি সম্পূর্ণ ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত, মহিলা শিক্ষিকা দ্বারা শতভাগ পর্দার সাথে পরিচালিত একটি প্রতিষ্ঠান দারুণনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মহিলা শাখা। তো যারা যারা মহিলা শাখা সম্পর্কে জানতে চেয়েছেন তাদের জন্য হচ্ছে যে দারুণনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মহিলা শাখা রয়েছে, যেটি পরিচালিত হয় দারুণনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার কার্যক্রম অনুযায়ী। তবে এটি মূল ক্যাম্পাস থেকে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা শতভাগ পর্দার সাথে ইসলামী শরিয়া মোতাবেক এই শাখাটি পরিচালিত হয়। আর এর পরিচালনা হচ্ছে মূল ক্যাম্পাসের ভিত্তিতেই, সম্পূর্ণ মূল ক্যাম্পাসের নিয়ম অনুযায়ী এই মহিলা শাখাটি পরিচালিত হয়ে থাকে। অনেকেই জানতে চেয়েছেন যে বাসা থেকে আসা যাওয়া করে পড়াশোনা করা যাবে কি না। হ্যাঁ, অবশ্যই বাসা থেকে আসা যাওয়া করে পড়াশোনা করা যাবে, তবে সেটি ওস্তাদদের অনুমতি সাপেক্ষে বাসার থেকে আসা যাওয়া করে পড়াশোনা করতে পারবেন। জানতে চেয়েছেন যে বিবাহিত তারা কি এই মাদ্রাসায় পড়াশোনা করতে পারবেন কি না। যে হ্যাঁ, অবশ্যই যারা বিবাহিত তারাও এই মাদ্রাসায় পড়াশোনা করতে পারবেন। অনেকেই জানতে চেয়েছেন যে দারুণনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় ভর্তি সহায়িকা কোনো বই পাওয়া যায় কি না, অথবা কোনো কোর্স করানো হয় কি না। যে দারুণনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় ভর্তি সহায়িকা কোনো কোর্স করানো হয় না। তবে দেখতে পাচ্ছেন এটি একটি সাধারণ জ্ঞান, যার প্রকাশন হচ্ছে দারুণনাজাত প্রকাশনী। ওইটি মূলত তাদের জন্য যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, ভর্তি কার্যক্রমমূলক বিভিন্ন পরীক্ষার জন্য এই বইটি মূলত রচনা করা হয়েছে। তো যারা যারা এই বইটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। রচনায় সৈয়দ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক দারুণনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। সম্পাদনায় আখম আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ দারুণনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। যারা যারা দারুণনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ভর্তি সহায়িকা হিসেবে কোনো বই খুঁজছেন তারা এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটির মাধ্যমে হয়তোবা আপনাদের ভর্তির পরীক্ষা অনেক সহজ হতে পারে, হতে পারে দারুণনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা অথবা যে কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। তো এই বইটায় 1600-র উপরে প্রশ্ন আছে। এই বইটার মাধ্যমে হতে পারে আপনাদের ভর্তির কার্যক্রম অনেক সহজ, ভর্তি পরীক্ষা ক্ষেত্রে অনেক সহজ, বা অনেক প্রশ্ন হতে পারে এখান থেকে। যাদের আরও তথ্য প্রয়োজন, যদি কোনো তথ্য প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল নাম্বার থেকে যোগাযোগ করে জেনে নেবেন। তো আজকে এ পর্যন্তই। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অবশ্যই অসংখ্য মুবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।